আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি বিনিআমাতিহি তাতিমু সলিহাত ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আতাম্মানিল আকমালানি মুতালাজিমান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। صدق الله العظيم। وقال النبي عليه الصلاة والسلام من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে কিংবা দেশ ও প্রবাসে যে যে স্থান হতে বাংলাধারা টিভির পর্দায় আমাকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সাথে সাথে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহান মুনিব যিনি আমাদেরকে সুন্দর এবং সুস্থ রেখেছেন, সেই জন্য মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দর্শক, মুসলমানদের বড়দিন অতি সন্নিকটে ঈদুল আদহা, অত্যন্ত একটি বড়দিন। ঈদুল আদহা নাম শুনলে আমাদের সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে আল্লাহ পরীক্ষা করেছেন কুরবানির মাধ্যমে, ওই ঐতিহাসিক ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সফাতের মধ্যে স্পষ্ট বলেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। তার আগের আয়াতে বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বড় হতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের যে কুরবানি স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র পরীক্ষায় ছিল। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে স্বপ্নের কথা বর্ণনা করতে লাগলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম অতি সাহসে বললে, বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসলমানদের কুরবানি, সর্বপ্রথম কুরবানির সূচনা হয় হাবিল এবং কাবিলের। তারা দুইজনেই কুরবানি করলেন, তার মধ্যে একজনেরটি কবুল হলো আর একজনেরটি কবুল হয়নি। তেমনিভাবে এখনও সবাই কুরবানি করবেন, সকলেরটা কিন্তু আল্লাহ কবুল করবেন না। কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়া, হালাল রিজিক দুইটিই শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলতেছেন, লাইন ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি গরুর মাংস চাই না, রক্ত দেখি না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি শুধু দেখব মুমিনের যে তাকওয়া। এখন কেউ গরু কিনলো 1,00,000 টাকা দিয়ে, তার পাশে আরেকজন প্রতিযোগিতা দিয়ে 1,50,000-40,000 দিয়ে কিনবে, এটা হচ্ছে রিয়া দেখানো, লোক দেখানো ইবাদত, এগুলো আল্লাহ কবুল করবেন না। আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কোরবানি করবেন তার জন্য
এগুলো কোনো ফ্যাক্ট না। তিনি ছোট হলো হালাল রিজিক দিয়ে একটা ছাগল দিয়ে যদি সে কোরবানি করে, কোরবানির রক্ত মাটিতে পড়ার দেরি, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করে নেবেন। আমাদের মুসলমানদের সব কিছু হতে হবে আল্লাহর জন্য। সূরা কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, তোমরা আমার জন্য সলাত পড়ো, নামাজ পড়ো, ওয়ানহার এবং কোরবানি করো। সব কিছু লিওয়াজিহিল্লা লিল্লাহি হতে হবে, লোক দেখানো না। ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, আমি রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কোরবানি করো। অন্য আয়াতে বলতো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত কিছু আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন, আমার রব্বুল আলামিনের জন্য হতে হবে। এখন যে গরু পশু আমরা ক্রয় করব, লোক দেখানো হতে পারবে না, সর্ব ছোট হলো তা আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য হালাল রিজিক এবং তাকওয়া থাকতে হবে অন্তরের মধ্যে। ছোট হলো অন্তত যদি তাকওয়া এবং হালাল টাকা হয় দয়, তাহলে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি পশু মাটির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করে নেবেন। এবং কোরবানির পশু সুন্দর, যেভাবে দেখতে সুন্দর লাগে, যেহেতু এটা আল্লাহর রাস্তায় কোরবানি হবে তাই সুন্দর এবং ভালো চোখে লাগে মতো ওই রকম একটি পশু ক্রয় করবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কবুল করে। আর বর্তমান সময়ে আপনারা যে করোনার সম্মুখীন সারা বিশ্বে, পশু জবাই করে নিজের নিজ নিজ স্থান থেকে ময়লা আবর্জনা সরিয়ে রাখবেন, যেহেতু পরিস্থিতি খুবই ভয়াবহ। এবং গরু পশু জবাই নিজে দিতে পারলে ভালো, আর না দিতে না পারলে যারা জানে তাদের মাধ্যমে কোরবানির পশু জবাই করবেন। গরুর মাংস বন্টনের কিছু নিয়ম আছে, গরুর মাংস বন্টন তিন ভাগে বিভক্ত করা যায়, নিজে এক ভাগ, আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য এক ভাগ, ফকির মিসকিনদের জন্য এক ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা গরুর মাংস তিন ভাগে বিভক্ত করো, নিজের এক ভাগ খাও, প্রতিবেশী আত্মীয় স্বজনকে হাদিয়া স্বরূপ এক ভাগ দাও, ফকির মিসকিনকে এক ভাগ দাও। এটা হচ্ছে মুস্তাহাব, এটার মাধ্যমে পরীক্ষা। বর্তমান আমরা দেখতে পাই যেগুলো খাইতে পারি না ফেলে দিতে হয়, এগুলোই ফকির মিসকিনকে গরু গোস্ত কিনে খেতে পারে। এখানের মধ্যে তাকওয়ার পরীক্ষা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ও ইসমাইল আলাইহিস সালামের যে ইতিহাস, ওই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গরু কোরবানি দেওয়া মানে গোস্ত খাওয়া না, ডিপ ফ্রিজ ভর্তি করা না। গরু মাংস আমরা গরিবদের জন্য, গরুর মাংস এগুলো কোরবানি করি নিজেরা খাওয়ার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা থেকে আমাদেরকে যেন যে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته